আরে তুমি রিমা না? হ্যাঁ আমি অনুষ্কার মা। ও নমস্কার নমস্কার নমস্কার, এটা অনুষ্কার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে। তুমি এখানে? আমি এখানে। বড়ের জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছো কেন? তোমার মনে হচ্ছে না আমার বিয়ে, আমার সেম মনে হচ্ছে। আসলে আমার একটা বন্ধুর বিয়ে, ও যা কেনে সব দুটো করে, একটা ওর একটা আমার, শার্ট একটা ওর একটা আমার, প্যান্ট একটা ওর একটা আমার, জুতো একটা ওর একটা আমার, এমনকি এই বিয়ে ধুতি পাঞ্জাবিও একটা ওর একটা আমার। ও মাই গড, শাখা সিঁদুরটা আবার দুটো কিনে নি। ও বৌদি, তোমার সেন্স অফ হিউমার না টু মাচ। আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, আমি একটু বাইরে থেকে হেসে আসি। এক মিনিট, তোমার আর জয়ের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল না? বর্ধমানে নেমে গেছি। কেন কেন? স্যার স্যার জানে। স্যার বৌদিকে বলুন আমরা বর্ধমানে কেন নেমে গেছি। তুই তো বলতে পারছিস আমরা আমাকে ডাকলি কেন। তারা বিশ্বাস করো আমি না তোমাকে খুব মিস করছিলাম। তুমি না ঠিকই বলো, ওই বুলুবাসী মানুষটা একদম ভালো নয়। তোমার যাকে অপছন্দ আমারও তাকেই অপছন্দ। দাদা তাই তো বললাম, বর্ধমানে যখন ট্রেন থামলো অপূর্ব নেমে পড় নেমে পড়। এই বরকে নিয়ে এসো বরকে নিয়ে এসো। এই তো ডাকছে, যা 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 যা। আরে ওকে ডাকবে কেন, বরকে ডাকছে। আরে ওর বন্ধুটা হয়েছে একরকম, বাবা ওকে ছাড়া তো বিয়ের বাড়িতে উঠবেই না। আমি শুধু ভাবছি পুজোর রাতে কি হবে। সেটা তোমাকে ভাবতে হবে না। দাদা শোনো, কি ভালো লাগছে না রে। বিয়েটা দেখি আগে। আরে কত কতবার বিয়ে করবে ওরা, চলো 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 আগে খেলি আগে খেলি। আরে এসো 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 এসো। তুমি খাও আমি চললাম বিয়ে দেখতে। তুমি আস্তে আস্তে খাও আমি চললাম। লজ্জা বস্ত্র দিয়ে তো শুধু কোনেরা মুখ ঢাকে, এখানে বড় মুখ ঢেকে আছে কেন? বড় রাজি তো তাই, চলো চলো আমি বড় মুখ দেখবো। আরে দেখছো দেখাতে চাইছি না, তবু তুমি দেখলে। খুব ঠিক সময় এসে পড়েছেন, একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত। কি কি বলছেন? আরে উঠে পড়ুন, কিছু হয়নি আপনার, সব ঠিক আছে। তবে যে বললেন বিপদ? না না বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাঁপটা বন্ধ করেছিলাম তো। বসুন বসুন বসুন। ডাক্তারবাবু আমার বোধ হয় সুগারটা একটু বেড়েছে। না না সুগার নুন শুকনো লঙ্কা কালো জিরে সব ঠিক আছে আপনার। আপনার কি মুদির দোকান ছিল?
মাতৃভাণ্ডার। কি করে জানলেন? সে তো 10 বছর আগে চলেনি তো, আর সেইটাকে রিনোভেট করেই তো এই চেম্বারটা করেছি। এই যে শুনুন, আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে। মানে মনে প্রচন্ড দাগা পেয়েছেন, দিন রাত মদে ডুবে থাকেন, মদের গ্লাসে আপনি পারকে দেখেন। আমার ওই পারফর কেস নেই, একজন কি ভালোবাসেছি তাকেই বিয়ে করেছি, চুকে গেল। তাহলে এটা চন্দ্রমুখীরই মানে হাটের ব্যাপার। চিন্তা নেই, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার, হ্যাঁ, ভগবানকে ডাকা। না না, গায়ে হাওয়া লাগানো। এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি, এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল। জাস্ট আমার নাম করবেন, সঙ্গে সঙ্গে 25% ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ডাক্তার নন, ট্রাভেল এজেন্ট। এক্স্যাক্টলি, কি করে জানলেন? আপনি গদাইকে ধরে 25% ডিসকাউন্ট নিয়ে হোটেলে এসেছেন, ঠিক? তার মানে আপনারা জমজ? কনফিউজিং কোয়েশ্চেন ম্যাডাম। অবশ্য আমার বাবা ওই কোয়েশ্চেন নিয়ে কনফিউজ ছিলেন। গদাই অবশ্য বলে ও আমার চেয়ে 5 সেকেন্ড বড়। আচ্ছা আপনারাই বলুন, ওর ওই ডিসপেন্সারি বড় না আমার এই হোটেল বড়? অবিয়াসলি হোটেলটা অনেক বড়। তাহলে কে বড় হলো? ভেরি ব্যাড কোশ্চেন। আরে এই মালটা নয়, মালটা থেকে একটাটি ওপরে। না না, ওপরে না, নিচে। আপনাদের ব্যবস্থা উপরে না নিচে হয়েছে, উপরে সব বুকিং হয়ে গেছে। খুব ভালো, আপনি একটা কাজ করুন, এই লাগিয়ে যা আমার বউকে নিয়ে একটু ঘরে পৌঁছে দিয়ে আসুন, আমি একটা ফোন করে আসছি। কাকে ফোন করবে? গুড কোশ্চেন। ওই অফিসে, অফিসে ফোন করেই আসছি। আচ্ছা এসো। হ্যালো অপূর্ব হেয়ার। হ্যালো অপূর্ব, কেমন আছিস বল? আমি ভালো আছি, আপনি কেন ফোন করেছেন? আরে তো রেগে আছিস কেন ভাই? আপনি আমাকে যা গাড্ডার মধ্যে ফেলেছিলেন না, বুঝতেই পারছিলাম না বিয়ে করছি না যুদ্ধ করছি। আরে ভাই, তোর বিয়েটা তো আটকায়নি, কিরকম হার্ট অ্যাটাকে নাটক করে তো বৌদিকে কোথা থেকে নিয়ে এলাম বল। স্যার আপনার মনে হয় না আপনি বিশ্বের সেরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন? একটা বিয়ের কারণের জন্য যদি 100টা মিথ্যে কথা বলতে হয় তাহলে ওপরওয়ালা মাফ করে দেয় ভাই। হাজারটা করবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলা শুনে আমি খুব তাড়াতাড়ি ডেঞ্জার জোনে আসতে চলেছি। আরে ভাই, তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তোর বৌদিকে নিয়ে সোজা ব্যাংকক। মাইল্যান্ড, মাইল্যান্ড। কোথায় এসেছেন? ব্যাংকক, ব্যাংকক। ওয়েলকাম, আমি ওখানেই আছি। কি বলছিস ভাই, কোন হোটেলে উঠেছিস? অসম্ভব, আপনাকে জীবনেও বলবো না, নাহলে দেখবো আপনি ওখানে। অপূর্ব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত জায়গা থাকতে এখানে আসলো? সেখানে তো আপনিও যেতে পারতেন। আপনি আমায় বলেছিলেন যে আপনি ব্যাংককেই আসবেন, এই হোটেলেই উঠবেন। শোন ভাই, হ্যাঁ বলুন। আরে এটা না, তুই তো আমার ছোট ভাইয়ের মতন। আমি কি বলছি, রিমা অনুষ্কাকে দেখে ফেলার আগে তুই এই হোটেল ছেড়ে চলে যা। সে আপনাকে তো আমিও আপনাকে করতে পারি। আরে বুঝবার চেষ্টা কর, আমি হার্টের পেশেন্ট, মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছি, বেশি শিফটিং ঠিক হবে না। স্যার আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, অনুষ্কার না এই হোটেলটা দেখেই পছন্দ হয়েছে, ও জীবনেও এখান থেকে নড়বে না। স্যার, স্যার আমি আপনার হাত জোড় করছি, আপনার এটা 2 নম্বর হানিমুন, আমার 1 নম্বর। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, স্যার বোঝার চেষ্টা করুন। কত বল, নাস্তি কত বল, ওই নিচের ঘরটা আমাদের, রিমা শুনলে এক্ষুনি বেরিয়ে আসবে। কোন ঘরটা? ওই নিচের ঘরটা। আর আমার হাত তুলে তো হাসতে বলছি তো। না না, উপরের ঘরটা আমার। কংগ্রেচুলেশন, যেতে আসতে দেখা হবে। অপূর্ব, অপূর্ব, আরে জয়রা আপনি এখানে? ও ও ও হ্যাড আ সারপ্রাইজ। বৌদি কোথায়? ও ও
আমি এখনই আপনার মিসেস আর লাগেজ রুমে দিয়ে এলাম। জয়দেব, আপনি আমার মিথ্যে কথা বললেন কেন যে বৌদিকে নিয়ে আসেননি? আসলে লজ্জা 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 আসলে তুমি তো জানো বৌদির মাথায় একটু গন্ডগোল আছে, তাই জয়দা একটু লজ্জা পেয়েছে। কি ডেঞ্জারাস কোশ্চেন! আমি একটা পাগলকে সঙ্গে করে নিয়ে একা একা ঘরে চলে গেছিলাম। আই এম সো সরি জয়দা, আমি আপনার কষ্টটা বুঝি। আসলে ওই দেখুন জয়দা, বৌদি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ও এখানে এলো কি করে? ও তো এইভাবেই আসে না, পাশে চেপে। ও আমি দেব না, যাও। শান্তি বলতে শুধু এখানে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কে? আমি ওর বসে। তাহলে কোশ্চেন, আপনারা দুজনে? তার আগে প্রশ্ন হচ্ছে যে আপনি কে? বান্টু? আমি বান্টু না, আমি ধনু, ধনুর এট ইওর সার্ভিস। কোশ্চেনটা কিন্তু থেকেই গেল, আপনারা দুজনে কে? উফ, আমি হচ্ছি ওর হাজবেন্ড, ওর আমার ওয়াইফ। চলো তাহলে উনি কে যিনি বলছেন যে ইনি ওনার স্ত্রী? অনুষ্কা কেমন আছো? ভালো আছি। আমার মিষ্টি দাওটার সঙ্গে হানিমুন করতে এসেছো। আরে বৌদি, তুমি এখানেও তোমার দাদাকে সঙ্গে করে এনেছো? আসলে ও ভীষণ ক্যারি। ব্যাপক বাড়ি লজ্জাবতী। তুই সেই দাদা যে অপূর্বর পেছনে চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তাই তো? কেন রে, কি দোষ করেছো? কি দোষ করেছে? প্রেম করে বিয়ে করেছো, তাই তো? এই না বলছি কিন্তু দেখি তুই একসাথে থাকবে, এনজয় করবে, কি হচ্ছে? দেখেছো দেখেছো, বলেছিলাম না, চলো চলো রুমে চলো, তোমার ম্যাসাজ করি। তুমি ওকে ম্যাসাজ দেবে মানে? মানে ও তো আমার বর, এটার জন্যই তো আমাকে বিয়ে করেছে, তাই না দাদা? বলো একদম কারেক্ট কারেক্ট। আমি কিন্তু ওরকম নই। যাক বাবা, হ্যাপি ফ্যামিলি। চলো, কি যে কার বউ, কি যে কার বর, কিছুই বুঝতে পারছি না।
কোশ্চেনে কোশ্চেনে ভেতরটা মানে কিজি কিজি করছে। তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর।